নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব জানাই বন্ধুরা আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের দু হাজার একুশ সাল কেমন যেতে চলেছে অর্থাৎ এই বছর আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রত্যেকের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিখ্র মিথুন রাশির জাতক ও জাতিকার দু একুশ সাল কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তার আগে একটি বড় বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি সকল মিথুন রাশির এবং মিথুন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে আপনার বয়স কুড়ি হতে পারে বা আপনার বয়স ষাট নট ম্যাটার তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেড হান্ড্রেড মিলবে এর আমি কখনোই দাবি করব না তবে হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না এতটুকুটা বলতে পারি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা চান আপনার হ্যাঁ যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন তাকে বলছি আপনার নিজস্ব জন্মছকে গ্রহের অবস্থান কীরকম রয়েছে বা দু সাল কেমন যাবে বা ভবিষ্যৎ কেমন যাবে তা জানার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটি স্ক্রিনে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সেও এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করে দেবো সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান আর হ্যাঁ এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার দু সাল কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্যর দিকে অর্থাৎ এই বছর আপনাদের শারীরিক দিক কেমন যাবে কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায় তাই আমি শারীরিক দিকটা আপনাদের সামনে আগে তুলে ধরার চেষ্টা করছি এই বছর আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ যারা দিন ধরে কোনো রোগে ভুগছেন তারা কিন্তু সেই রোগ থেকে ওভারকাম করবেন এবং নতুন করে আপনারা বড়ো ধরনের কোনো রোগে পড়বেন না ছোটোখাটো জ্বর জ্বালা তো হতেই পারে সেটা বড় একটা নয় কিন্তু বড়ো ধরনের রোগ যেখান থেকে আপনার প্রচুর পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হয়ে যাচ্ছে এই রকম রোগে কিন্তু আপনারা কখনোই পড়বেন না তবে একটি দিক খারাপ রয়েছে সেটি হচ্ছে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে অর্থাৎ বাবা মা জ্যাঠা কাকা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে নিয়ে আপনাকে ভোগার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই আপনি মাথায় রাখবেন এরপরে আসি আপনাদের আর্থিক স্থান কেমন যেতে চলেছে দু হাজার একুশে আসুন জেনে নেওয়া যাক এই বছর আপনাদের আয়ের ভাব কিন্তু প্রচুর হারে রয়েছে অর্থাৎ আয় আপনার প্রচুর হারে হতে চলেছে ফিনান্সিয়াল যে ক্রাইসিস যারা অর্থকষ্টে ভুগছেন সেই অর্থ কষ্ট থেকে কিন্তু আপনারা উঠে দাঁড়াবেন এতটুকুটা বলতে পারি তবে হ্যাঁ এই বছর আপনার খরচার দিকও কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে অর্থাৎ আয় যেমন হবে সেরকম মাত্রায় ব্যয় হয়ে যাবে ব্যাঙ্ক ব্যালেন্সের দিকটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না অর্থাৎ আয় ব্যয় সমান হতে চলেছে এবং কোনো কোন ক্ষেত্রে আপনাদের লোন নেওয়ার ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো কোন ক্ষেত্রে আপনারা লোন নেবেন তবে লোন আপনারা কিন্তু রিকভারি করে ফেলতে পারবেন এবার আসি লাভ লাইফ বা প্রেমজ জীবন কেমন যেতে চলেছে আপনাদের আসুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে আপনাদের লাভ লাইফ কিন্তু খুব দুর্দান্ত যেতে চলেছে অর্থাৎ সেটা নতুন প্রেমের ক্ষেত্রে বলুন বা পুরনো প্রেম অনেকের প্রেম ভেঙে গেছে প্রেম থেকে অনেক বাধা পেয়েছেন তারা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু রিকভারি করবেন এবং পুরনো প্রেম কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে একদম খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা এবং এর পাশাপাশি আপনারা নতুন প্রেমেও কিন্তু পড়তে চলেছেন অর্থাৎ প্রেমের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে এই বছর শুভ রয়েছে এরপরে আসি এডুকেশান সেক্টর কেমন যেতে চলেছে এই বছর যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ এম এ পিএইচডি বা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এবং আপনারা স্কলারশিপ পর্যন্ত পেতে চলেছেন এবং বিদেশে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু মোটের উপর দিয়ে এই বছর শুভ যেতে চলেছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রটা যদি বলা যায় মোটের উপর দিয়ে সমস্তটাই শুভ তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হতে চলেছে এরপর আসি সন্তান স্থান কেমন যেতে চলেছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন আসছে না তারা কিন্তু এই বছর সন্তান প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে সন্তান আসতে চলেছে এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে যারা সন্তানের হেলথ নিয়ে প্রবলেমে রয়েছেন এডুকেশান সেক্টর নিয়ে প্রবলেমে রয়েছেন মনে সবসময় একটা ভয় কি হবে আমার সন্তানের কি হবে আমার সন্তানের সেই দিকটা কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে আসি আপনাদের বিবাহস্থান কেমন যেতে চলেছে দু হাজার একুশে আসুন জেনে নেওয়া দু হাজার একুশে আপনাদের বিবাহের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিবাহ হতে চাইছে না কোনো এক অজানা কারণে কোনো এক অদৃশ্য হাতের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই দিকটা কিন্তু আপনাদের এই বছর উন্মোচন হতে চলেছে এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন চাইছেন আপনার গার্লফ্রেন্ডকে বউ বানাবেন নিশ্চিত আপনারা বানিয়ে ফেলুন আপনারা এই বছর লাভ ম্যারেজও করতে পারেন এবং যারা সোশ্যাল ম্যারেজের জন্য ছেলে বা মেয়ে দেখা দেখাদেখি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি করতে পারেন তবে 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 একটি প্রবলেম রয়েছে সেই প্রবলেমটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে আপনাদের এই বছর শত্রুতার যোগ দেখা যাচ্ছে এবং এই শত্রুতা থেকে কিন্তু বিবাহ ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে কেমন করে আমি বলে দিচ্ছি পাড়া থেকে শত্রুতা করবে এই পাড়ার মানুষ কিছু মানুষ আপনার সাথে শত্রুতা করার ফলে যখন আপনার বা আপনার সন্তানের যখন ছেলে বা মেয়ের বাড়ি থেকে দেখাশোনা করতে আসবে তখন কিন্তু আপনার সন্তান সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবে যে ক্ষেত্রে যেখান থেকে কিন্তু কিছু ভালো সম্পর্ক কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ দিকটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন এরপরে আসে কর্মের দিক কেমন যেতে চলেছে অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন তবে কি তবে একটা প্রবলেম রয়েছে এই বছর কিন্তু কিছু পরিমাণে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনারা বাধার মাধ্যমে চাকরি পাবেন এবং সেই বাধা কিন্তু আপনাদেরকে অতিক্রম করতে হবে তবে আপনাদের মনের জোর মনের জোরের কাছে কিন্তু সব বাধাই কিন্তু মাথা নত করবে এতটুকুটা বলতে পারি এরপরে আসি ব্যবস্থা স্থান যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন ভুলেও করবেন না পার্টনারের দিকে অবশ্যই খেয়াল রাখুন পার্টনার কি করছে সেটা অবশ্যই নজরে রাখুন নয়তো পার্টনার কিন্তু আপনাকে ডুবিয়ে ফেলতে পারে পার্টনারশিপ বিজনেসে কিন্তু খুব একটা ভালো নয় তবে বিজনেস যদি আপনার নিজস্ব হয় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে সেটা নিয়ে কোনো প্রবলেমের বিষয় নেই এবার আসি কোন কোন বিজনেস আপনাদের ভালো যেতে পারে যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা ফুড রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা পেট্রোল পাম্প রয়েছে যাদের তাদের ক্ষেত্রে ভালো যাদের ইট বালি সিমেন্টের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে ভালো যাদের ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে ভালো যাদের যারা ফুলের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো যারা চায়ের বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো কসমেটিক্সের বিজনেস করেন অর্থাৎ মেয়েদের কোনো প্রসাধনী দ্রব্যের সেক্ষেত্রে ভালো এছাড়াও যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন সেক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে অপরচুনিটির জায়গা কিন্তু রয়েছে মানে হঠাৎ করে কোনো একটা অপরচুনিটি পেয়ে গেলেন এবং সেখান থেকে কিন্তু আপনারা মানি মেক করতে পারলেন অর্থাৎ মানি মেকিং করতে পারলেন অর্থ আসতে থাকলো এই জিনিসটা কিন্তু হবে অর্থাৎ যেটাকে বলা হয় ভাগ্যের সাপোর্ট এই ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই বছর পাবেন কিছু কিছু সময়ে যারা সেলফ প্রফেশনে রয়েছেন অর্থাৎ যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা অ্যাক্টিং মডেলিং ডান্সিং এগুলোর সঙ্গে যুক্ত অর্থাৎ যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন এই বছর অর্থাৎ দু সালে আপনারা রেডি হয়ে যান যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের রাজনৈতিক কেরিয়ার কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে এই বছর আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কিন্তু সুযোগ সুবিধা পেতে চলেছেন এবং তাদের হেল্পের দ্বারা কিছু পরিমাণ আপনি উন্নতি লাভ করবেন এতটুকুটা বলতে পারা যায় তো ওভারঅল যদি বলা যায় মিথুন রাশির জাতক ও জাতিকার কিছু কিছু ক্ষেত্র বাদ দিয়ে বাদবাকি ক্ষেত্রে কিন্তু শুভই যেতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ